আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে প্রচণ্ড গরমের মধ্যে যাইতেছি মাইমুনাকে নিয়ে আসতে, যেহেতু মেয়েকে দিয়ে আসলাম সকালে, তাই আমি রাস্তার মধ্যে একদম অনেক গরম। আজকে কী করবো বুঝতে পারতেছি না, গরম অনেক প্রচণ্ড, রাস্তার মধ্যে অনেক জ্যাম, কিছু করার নাই, যেতে তো হবেই। তাই রাস্তাটা জ্যামটা কিছু কম হইলে তারপর আমি রাস্তাটা পার হয়ে যাইতেছি। যাওয়ার পরে দেখি যেহেতু এখানে অনেকগুলো স্কুল, এই জন্য জ্যাম পড়ে যায় বেশি। স্কুলটা ছুটি হওয়ার সাথে সাথে অনেক জ্যাম। আলহামদুলিল্লাহ মেয়েকে নিয়ে আসতেছি তো গরমের মধ্যেও। তারপর আমি ছাতা নিয়ে গিয়েছিলাম, যেহেতু স্কুলটা ছুটি হওয়ার সাথে সাথে সবাই বাচ্চাকে নিয়ে আসার জন্য অনেক ইয়ে হয়ে থাকে। ছাতা নিয়ে মেমুনা হাঁটতেছে, নিয়ে আসলাম, যেহেতু একদিন একটু কষ্ট করতে হবে, কিছু করার নাই, আলহামদুলিল্লাহ। তারপর আমরা আস্তে আস্তে হাঁটি হাঁটি করে আসতেছি, আর মা মেয়ে কথা বলতে বলতে আসতেছে। দেখলাম ও ছাতা নিয়ে হাঁটতেছে আর আমি ব্যাগ নিয়ে আসতেছি। যেহেতু আমরা প্রথম ক্লাসটা ছুটি হওয়ার সাথে সাথে আমি নিয়ে আসতেছি, একটু রাস্তার মধ্যে কম লোকজন, জ্যাম, ঠান্ডা কিছু খাওয়ার জন্য বলতেছে, তারপর দোকান থেকে এটা নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।